আজ আমরা আলোচনা করবো দু হাজার গুরুত্বপূর্ণ দিবস ও তার থিম নিয়ে যা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন ডিআরডিও এর স্থাপনা দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশান এ ফার্স্ট জানুয়ারি ডিআরডিওর স্থাপনা দিবস পালন করা হয় ফার্স্ট জানুয়ারি আর দু হাজার বাইশে চৌষট্টিতম স্থাপনা দিবস পালন করা হয়েছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান ডিআরডিওর গঠন করা হয়েছিল উনিশশো সালে সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে আর বর্তমানে এর চেয়ারম্যান রয়েছেন জি সতীশ রেড্ডি পরবর্তী প্রশ্ন বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশান বি চারই জানুয়ারি লুইস ব্রেইল এর জন্মজয়ন্তী উপলক্ষে চারই জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় আর লুইস ব্রেইল যিনি দৃষ্টিহীন মানুষের সাহায্যের জন্য ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় উত্তর অপশান বি নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি উনিশশো সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারস্তে আসেন কোথা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে অবশ্যই তোমরা মনে রাখবে আর প্রবাসী ভারতীয় দিবস প্রথম শুরু করা হয়েছিল দু সাল থেকে আর প্রতি বছর নয়ই জানুয়ারি এই দিনটি পালন করা হয় আর দু হাজার প্রবাসী ভারতীয় দিবসের থিম রাখা হয়েছে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড হিন্দি ডে কবে পালন করা হয়েছে জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছে আর বন্ধুরা ওয়ার্ল্ড হিন্দি ডে সাথে সাথে জাতীয় হিন্দি দিবস কবে পালন করা হয়েছে দেখে নাও জাতীয় হিন্দি দিবস পালন করা হয় চোদ্দই সেপ্টেম্বর আর ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয় দশই জানুয়ারি প্রথমবার দু সালে ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছিল আর প্রতি বছর এই দিনটি পালন করা হয় আর দু হাজার এর থিম রাখা হয়েছে মেক হিন্দি এ পার্ট অফ পাবলিক ওপিনিয়ন পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা কোন দিন বীরবাল দিবস হিসেবে পালন করার ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর অপশান বি ছাব্বিশে ডিসেম্বর দশম শিখ গুরু গোবিন্দ সিংয়ের দুই পুত্র শাহজাদাদের ছাব্বিশে ডিসেম্বর সতেরোশো সালে হত্যা করা হয় আর তাদের স্মরণে বীরবাল দিবস পালন করার ঘোষণা করা হয়েছে কবে ছাব্বিশে ডিসেম্বর আর এই দিবসটি পালন করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রশ্ন রাষ্ট্রীয় যুব দিবস কবে পালন করা হয়েছে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় বারোই জানুয়ারি আর এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে পালন করা হয় কি ন্যাশনাল ইউথ ডে বারোই জানুয়ারি আর দু হাজার এর থিম রাখা হয়েছে ইটস অল ইন দ্য মাইন্ড অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করা হয় প্রতি বছর পনেরোই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয় আর দু হাজার বাইশে এর চুয়াত্তরতম সংস্করণ আয়োজন করা হয়েছে আর ইন্ডিয়ান আর্মি ডে এটি ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ভারতীয় স্থলসেনাতে যোগদানের জন্য এই দিনটি পালন করা হয় আর বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে বর্তমানে থলসেনার প্রমুখ কে রয়েছেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন দু সালে একুশে জানুয়ারি কোন রাজ্যের পঞ্চাশতম স্থাপনা দিবস পালন করা হয়েছে অপশান সি ত্রিপুরার পঞ্চাশতম স্থাপনা দিবস পালন করা হয়েছে আর ত্রিপুরা ছাড়াও একুশে জানুয়ারি মেঘালয় ও মণিপুর রাজ্য গঠন হয়েছিল অবশ্যই তোমরা মনে রাখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা কবে ন্যাশনাল স্টার্ট দিবস পালন করার ঘোষণা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ন্যাশনাল স্টার্ট ডে পালন করার ঘোষণা করা হয়েছে ষোলোই জানুয়ারি তাহলে সঠিক উত্তর অপশান বি ষোলোই জানুয়ারি আর এই দিনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা পালন করার ঘোষণা করা হয়েছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দু থেকে দু পর্যন্ত এই দশকে ট্রেচেট হিসাবে পালন করার অবশ্যই তোমরা মনে রাখ পরবর্তী প্রশ্ন প্রতি বছর পরাক্রম দিবস কবে পালন করা হয় অপশান এ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর এই দিনটি পালন করা হয় পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন কবে পালন করা হয়েছে অপশান ডি চব্বিশে জানুয়ারি ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয়েছে এগারোই নভেম্বর আর ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন পালন করা হয় চব্বিশে জানুয়ারি আর দু হাজার বাইশের থিম রাখা হয়েছে চেঞ্জিং কোর্স ট্রান্সফর্মিং এডুকেশন অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয় অপশান এ চব্বিশে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয় আর বন্ধুরা অন্তরাষ্ট্রীয় মহিলা শিশু দিবস পালন করা হয় এগারোই অক্টোবর আর এই দিনটি পালন করা হয় চব্বিশে জানুয়ারি দু সাল থেকে কেন্দ্রীয় মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রালয় দ্বারা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয় পরবর্তী প্রশ্ন ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয়েছে পঁচিশে জানুয়ারি এই দিনটি পালন করা হয়েছে আর এর থিম খুবই গুরুত্বপূর্ণ দু হাজার বাইশের থিম রাখা হয়েছে রুরাল অ্যান্ড কমিউনিটি সেন্ট্রিক ট্যুরিজম পরবর্তী প্রশ্ন ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয় প্রতি বছর পঁচিশে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয় আর এবছর বারোতম জাতীয় ভোটার্স দিবস পালন করা হয়েছে আর ন্যাশনাল ভোটার্স ডে এর থিম খুবই গুরুত্বপূর্ণ দু হাজার বাইশের কী থিম রাখা হয়েছে দেখে নাও মেকিং ইলেকশনস ইনক্লুসিভ অ্যাসেম্বলি অ্যান্ড পার্টিসিপেটিভ অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দু সালে প্রজাতন্ত্র দিবস এর কততম সংস্করণ পালন করা হয়েছে তিয়াত্তরতম সংস্করণ পালন করা হয়েছে আর কোভিড নাইন্টিন এর জন্য অতিথি হিসেবে কোনো কেউ উপস্থিত ছিল না আর প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে উত্তরপ্রদেশ রাজ্যে ট্যাবলোকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন শহীদ দিবস কবে পালন করা হয় প্রতি বছর তিরিশে জানুয়ারি এই দিবসটি পালন করা হয় আর তিরিশে জানুয়ারি উনিশশো সালে নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি মেরে হত্যা করেছিল আর সেই কারণে প্রতি বছর তিরিশে জানুয়ারি শহীদ দিবস পালন করা